এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একদম কথা করিস না, সকালবেলা কি করলি? ছেলেটাকে পাঠিয়ে দিলি বাবার কাছে কি না প্রণাম ঠুকতে, তারপর মহারানী উড়ে বাবারে বাবা ছুটে ছুটে করে পুজোর কাজ করছে, আর এখন সেই পরোটার মতো ধোসা বানিয়েছে আমার ডলটাকে নামিয়ে। কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না, খাসে মুখ দিয়ে চলি, এমনি এমনি করছিস রে সব? ইন দ্যাট কেস বর্দি, তুমিও তো তোমার মেয়েকে পাঠিয়েছিলে বাবার কাছে পকেট কাটার জন্য ক্ষমা চাইতে, তাই না? এটলিস্ট আমার গোগল, আমার ছেলে, ও তার চুরি ছেঁচড়ামি করে না। এই শোভিলি মুখ সামনে কথা বলবি তুই? তুমি দেখতে পাচ্ছ না তখন থেকে আমাকে অ্যাটাক করে যাচ্ছে, তুমি কিচ্ছু বলছো না, তুমি কিছু বলতেই পারছো না, আমাকে অপমান করে যাচ্ছে, তোমার কিছু যায় আসে না, তুমি আমার বড় আমার একটাও কথা বলে না। আমি আমি হাত জোর করছি তোমাদের কাছে, হ্যাঁ তোমাদের সামনে হাত জোর করে বলছি, তোমরা তোমরা প্লিজ একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আরে বাবা তো শুনে ফেলবে, বাবার এই চেঁচামেচি শুনলে কি বাবার ভালো লাগবে? তুমি বলো বৌদি ভালো লাগে? চুপ করো দাও, মিনি মুখো ছেলে একখানা, ওর হাতে হ্যামেলাবে নাতে না, তোমার নিজের কোন একটা বক্তব্য আছে? তুমি এত বড় একটা কথা বলতে পারতে? যেটা সত্যি আমি সেটাই বললাম রে। তোমার বার কি? হ্যাঁ তোমার বার কি? এক টাকা খরচ করার আগে হাজার বার হিসেব করবে সেভাবে কিছু না না? বেশ করে, যা করে আমার সাথে আলোচনা করে কর। বর্দা নাকি বর্দির সঙ্গে আলোচনা করে কাজ করে? বর্দি তোমার কি সেই বোধ বুদ্ধি সেন্স আছে যে বর্দা আলোচনা করবে? আমার অনি আমার সব কথা শোনে, কারণ ও আমাকে রেসপেক্ট করে, তাই না সোনা? কিন্তু বর্দা বর্দা তোমাকে জিরো পাত্তা দেয়, বিগ ফ্যাট জিরো পাত্তা দেয় তোমাকে। এত ভালো মা বাবা সবাইকে পেয়ে কেউ টাকার জন্য এইভাবে লড়তে পারে? যে এতভাবে তার সন্তানদের জন্য সেই দেবতার সাথে এত মিথ্যে মুখোশ পরে এইভাবে নাটকের পর নাটক। ছি, বস্তির ফটিকদার সাথে এই ভদ্রবাড়ির মেজ বউ বড় বউয়ের কোনো ফারাক নেই ঠাকুর। লোভে পড়লে সবাই এভাবে দাঁত নখ বের করে লড়াই করে বুঝি? আরে তোমরা মা, আপনি মাকে কিছু শুনে ফেললো নাকি? দেখো না বড়বাব ওনারা কেমন ছেলে মানসিক করছে রান্না করা নিয়ে। হ্যাঁ মা, আমি আসলে একটু আজকে ধোসা বানাচ্ছিলাম, কিন্তু বর্দি তো বাবাকে কিছুতেই ধোসা খেতে দেবে না, তাই না বর্দি? আমি ওটা ধোসা